আইসিসি টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তরুণ সমাজকে মাদক মুক্ত করতে নিয়মিত খেলাধুলার প্রয়োজন বললেন ঢাকা উত্তর সিটির মেয়র, সহযোগিতার আশ্বাস। স্বাগত এশিয়ান দুপুরের সংবাদে, আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে বর্জাবো পুরো সংবাদে। আইসিসি টি-20 বিশ্বকাপে শুভ সূচনা করল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটে রুদ্ধশ্বাস জয় পেয়েছে টাইগাররা। ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 124 রান করে শ্রীলঙ্কা। জবাবে 1 ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নাজমুল শান্তর দল। ম্যাচ সেরা হয়েছেন রিশাদ হোসেন। টাইগারদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো জানাচ্ছেন রিহাত মাহমুদ। গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে ঝোড়ো সূচনা এনে দেন প্রাচীন নিশাঙ্কা। তার কল্যাণে পাওয়ার প্লেতে লঙ্কানরা 2 উইকেটে তোলে 53 রান। এর মাঝে কুশালকে 10 রানে তাসকিন ও কামিন্দুকে 4 রানে আউট করেন মুস্তাফিজ। ব্যক্তিগত 47 রানে নিশাঙ্কাকে সাজ করে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন কাটার মাস্টার মুস্তাফিজ। এরপর ঋষিজয়ের উইকেট তুলে নেন এই লেগ স্পিনার। স্লগ ওভারে মুস্তাফিজ, তাসকিন ও তানজিমের নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 উইকেটে 124 রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস। মুস্তাফিজ ও ঋষাদ নেন 3টি করে উইকেট। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। শূন্য হাতে ফেরেন সৌম্য সরকার। তানজিদ তামিমকে 3 রানে সাজঘরে ফেরান তুষারা। দলীয় 28 রানের মাথায় অধিনায়ক শান্ত আউট হলে ব্যাটিং বিপর্যয়ে শঙ্কা জাগে। তবে 4র্থ উইকেটে লিটন দাস ও তৌহিদ শান্ত বাংলাদেশকে ম্যাচে ফেরান। গতকালে চলে আসে টাইগারদের। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লির পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে টানা 3য় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন সরকার প্রধান। আগামীকাল রোববার উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদীর অফিসেক আয়োজনে। এ নিয়ে টানা 3য় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মোদী। অনুষ্ঠানে যোগদান শেষে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ভারতীয় প্রেসিডেন্টের আয়োজিত নৈশ ভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এছাড়া সফরকালে বিভিন্ন দাপ্তরিক কার্য সম্পাদন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, যদি কোনো ফেডারেশন কোনো ধরনের খেলাধুলা করতে চায় তাহলে ডিএনসিসি অর্থ দিয়ে সহায়তা করবে। শনিবার সকালে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বাইসাইকেল র্যালি অনুষ্ঠানে কথা বলেন তিনি। মেয়র বলেন, মন দেশ ও শহরকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই, তাই তরুণ সমাজকে মাদক মুক্ত করতে নিয়মিত খেলাধুলা প্রয়োজন। তিনি আরো বলেন, রাস্তায় যানজটের কারণে বাচ্চারা সাইকেল নিয়ে বের হতে ভয় পায়, তাই সাইকেলের জন্য আলাদা লেন হলে তা সবাইকে মেনটেন করার আহ্বান জানান তিনি। বলেন, রাজধানীতে সাইকেল লেন তৈরিতে কাজ করছে সিটি কর্পোরেশন, এছাড়া মাসে 2 দিন সাইকেলিং এর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেনের সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী সহ 12 জন। নিহতের স্বজনদের দাবি, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানের সমর্থকদের গুলিতেই নিহত হয়েছেন দীন ইসলাম। অভিযোগ করেন পুলিশের নির্ভীকার থাকা নিয়েও, তবে এসব অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান। বিস্তারিত ডেস্ক রিপোর্ট।
রূপগঞ্জে জমির ব্যবসা ও এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে কায়েতপাড়ার সাবেক ইউপি সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশাররফ হোসেনের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নাওড়া এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। পরে সন্ধ্যায় তার সংঘর্ষ জড়ান বলে জানান স্থানীয়রা। আমি কিছু চাই না, আমার বাবার আমার আইলে দেন, আমার বাবা আমার মাকে ডাক দিব, আমি যাব না, আমি যাব না, এই দেশে থাকতাম না আমি। ওরা বাহিনী লয়ে আমি জানে সরাসরি গুলি করে আমার কলার মেরে লেছি উদাহুদি। আমি প্রশাসনের সুপ্র বিচার পাই, এই যে রফিক আর মিজান শফিক আর এই যে জসু ওরা কি কমু এই দেশটা কি যে করতে চায়। ওরা ছেলেটাকে আপনারা দেখেন কিভাবে তার বুকে পেটে নাভির নিচে বুকের মাঝে আটটা গুলি করেছে। রফিকের নির্দেশে রফিকের গানম্যান আলোদ্দি গুলি করেছে, রফিকের পিস্তল রফিক থেকে পিস্তল নিয়ে গুলিটা করেছে। তারা বাড়ি থেকে বাড়িতে পারে না, চারিদিকে ওরা মহারা দিতেছে। আমি জানি আন্ডার রফিক বলতেছে, এখন আলেকের নির্দেশে জসুর নির্দেশে তারা আমাদের পরিকল্পনাভাবে আমাদের হত্যার উদ্দেশ্যে এই গুলিবিদ্ধ করছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দীন ইসলাম নামক একজনের মৃত্যু হয়, আহত হয় বেশ কয়েকজন। নিহতের স্বজনদের দাবি উপজেলা ভাইস চেয়ারম্যানের সমর্থকরাই গুলি করে হত্যা করেছে দীন ইসলামকে। মেম্বারের বাউন্ডারি ভাঙ্গিয়া তারপরে সরাসরি রফিক অর্ডার দিছে। হ্যাঁ, এই আলুদ্দি রফিক রফিকে মিজান এরপরে জসু আলে করা সত্ত্বে একসাথে স্পটে রফিক অর্ডার দেওয়ার পরে আলুদ্দি রফিকের গান গান দিই ডাইরেক্ট সরাসরি। আমার আপন ভাতিজা, আমরা দুইটা ভাই, আমার এক ছেলে, আমার ভাইয়ের এক ছেলে, আমার ছেলে গুলি খাইছে, এনো খাইছে গুলি, এনো খাইছে গুলি, এনো খাইছে গুলি। এদিকে এই ঘটনা ঘটার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে ধাওয়া দেয় পুলিশ। পরে তারা ছত্রভঙ্গ হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান এই কর্মকর্তা। প্রশাসনের সামনে এটা দূর কথা, আমরা আসার সাথে সাথে আমরা আমাদের 12 রাউন্ড গুলি ব্যবহার করেছি পরিস্থিতি সামাল করতে, এবং আমরা আসার সাথে সাথে এই পরিস্থিতি উইদিন ফিউ মিনিটস যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আর হতাহতের যে ঘটনা, আমরা আসার আগেই ঘটনা ঘটেছে। এশিয়া নিউজ ডেস্ক। এবার জানাবো সারা বাংলার খবর। জয়পুরহাট পৌরসভার ড্রেনের পানির কারণে মাঠের কয়েকশো বিঘা তিন ফসলি জমি হুমকির মুখে। কৃষকদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দূষিত পানিতে তাদের ধান পচে নষ্ট হয়েছে। পৌরসভার উদাসীনতায় বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। ফসল ঘরে তুললেও লোকসানে পড়েছেন তারা, তবে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর সংশ্লিষ্টরা। সেলিম রেজার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বিগত সময়ে জয়পুরহাট পৌরসভার 5 নং ও 6 নং ওয়ার্ডের কয়েকশো বিঘা তিন ফসলি জমিতে ধান, আলু, সরিষা সহ বিভিন্ন সবজি উৎপাদন করতেন স্থানীয় কৃষকরা। কিন্তু প্রায় 10 বছর ধরে এই জমিগুলোতে আর চাষ করা হয় না তিন ফসলি ফসল। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহরের ড্রেনের ময়লাযুক্ত দূষিত পানি ফসলের মাঠে ছেড়ে দেয়া হয়। এতে করে শুধু ইরি বুড়ো ধান চাষ করা হলেও অন্য ফসল চাষ করতে পারছেন না কৃষকরা। গোটা 6 নম্বর ওয়ার্ডের পানিটা আমাদের এই এলাকায় ঢোকে, প্রায় 10 বছর থেকে প্রায় 150 বিঘা জমির কোনো আবাদ আমরা পাই না। আমরা গত 10 বছর থেকে কোনো প্রকার ফসল পাই না। যদি কোনোভাবে ইরির ধান একটু লাগাই, কাটার সময় যায় কাটতে পারি না। পৌরসভা বাঁচুক, 10টা লোক জনগণ বাঁচুক, আমরা বাঁচি, এখান থেকে আমাদেরকে উদ্ধার করে। কৃষকের ধানের ক্ষতি হয়েছে জানিয়ে দ্রুত ড্রেন নির্মাণ সহ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় পৌর কাউন্সিলর। কৃষকদের ক্ষতি থেকে রেহাই পাওয়ার জন্য উনি অলরেডি প্রকল্প গ্রহণ করেছেন, এবং যে প্রকল্পটি অলরেডি টেন্ডার প্রক্রিয়াধীন আছে, এটা ক্ষয়ক্ষতি নিরসন করার জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। ড্রেন এবং বাইপাস রাস্তা, এই রাস্তা সহ আমাদের ড্রেনটা হলে ধানশিরা মাঠের এই সমস্যাটা থাকবে না।
সরকারের উন্নয়ন প্রকল্পের এক ইঞ্চি কৃষি জমিও না ফেলে রাখার নির্দেশনা থাকলেও পৌরসভার উদাসীনতায় শত শত বিঘা জমির ফসল নষ্ট হওয়ায় কাঙ্ক্ষিত খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এবার ঈদুল আজহার প্রস্তুতির খবর। ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা কারণে ব্যস্ত খামারিরা। তবে এবার কোরবানির পশুর হাটকা পাবে শাহজাদপুরের নাতিবাবু। ৪৩ মন ওজনের এই বিশাল আকৃতির গরুটির নাম খামারি ঠান্ডু প্রামাণিক রেখেছেন নাতিবাবু। খামারি বলছেন, ভারতীয় গরু না আসলে লাভের আশা তার। শাহজাদপুর থেকে মোহাম্মদ ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। কুরবানির ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। তবে এবার সবার নজর কেড়েছে ঘোড়াশাল গ্রামের ৪৩ মন ওজনের নাতিবাবু। উপজেলার খামারি ঝান্ডু প্রমাণিক শখের বসে গরুর নাম রেখেছেন নাতিবাবু। নাতিবাবুকে বড় করেছেন প্রাকৃতিক খাবার দিয়ে। তবে শেষ মুহূর্তে ভারতীয় গরু না আসলে ভালো দাম পাওয়ার আশা তার। এই গরুটা আমি চার বছর আগে শখ করে কিনছিলাম, কেনার পরে চার বছর আমি লালন পালন করলাম। এই গরু শখের বস্তু, আমি এর নাম রাখছি নাতিবাবু। এর গড় ওজন হচ্ছে ৪৩ মন, কষাইয়ের ওজনে ২৮ মন ওজন আছে। আর এর ব্যাপারী পত্র আসতেছে, দাম হাঁকাচ্ছে, কেউ ১১-১২, ১২.৫ পর্যন্ত হচ্ছে। আমি আশাবাদী ১৫ লক্ষ টাকা হইলে আমি গরুটা ছেড়ে দেব। আমি আজ থেকে ৪-৪.৫ বছর হলে গরু লালন পালন করতেছি এবং ভুষি যেটুকু খাদ্য এটুকু খাওয়াইতেছি, অবৈধ খাদ্য আমরা কোনো খাওয়াই না। এদিকে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু মোটা তাজা করণে পরামর্শ সহ নিয়মিত উঠান বৈঠক করছেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা প্রাণী সম্পদ অফিস থেকে বিনামূল্যে তাদেরকে তরকা এবং খোরা রোগের ভ্যাকসিন দিয়ে থাকি এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি, আর তারা যেন নিরাপদ খাদ্য খাওয়ায়। এবং সেই সাথে বর্তমান সময় সবচেয়ে কম দামের উৎকৃষ্ট খাবার সাইলেজ যেন গরুকে খাওয়ায় মোটা তাজা করে, এই বিষয়গুলো আমরা সবসময় খামারিদের পাশে থেকে পরামর্শ দিয়ে থাকি। খামারি ঝান্ডু প্রমাণিক নাতিবাবুর দাম হাঁকিয়েছেন ১৫ লাখ টাকা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, গাইবান্ধা থেকে কোরবানির পশুর হাটের আরো খবর জানাচ্ছেন সহকর্মী খালেদ হোসেন। কয়েকদিন পরে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদুল আজহার কুরবানি ঈদের অন্যতম অনুষঙ্গ কুরবানির পশু, আর এই কুরবানির ঈদকে সামনে রেখে গাইবান্ধায় জমে উঠেছে কুরবানির পশুর হাটগুলো। ঈদকে কেন্দ্র করে জেলায় চাহিদার চেয়ে বেশি কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যা জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে পাইকারদের মাধ্যমে। আমি এখন অবস্থান করছি গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর পশুর হাটে। এটি জেলার অন্যতম একটি পশুর হাট। ঈদ আসলে এই হাটে স্বাভাবিকের সময়ের চেয়ে বিক্রি বাড়ে কয়েকগুণ। আমি হাট ঘুরে দেখেছি, হাটে বড়, মাঝারি, ছোট আকারের প্রচুর পরিমাণ গবাদি পশু উঠেছে। তবে দাম নিয়ে বরাবরের মতো মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতা ক্রেতা বিক্রেতাদের মধ্যে। বিক্রেতারা বলছেন, পশু লালন পালনের যে পরিমাণ খরচ হয়েছে সে অনুযায়ী কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় এবছর গরুর দাম বেশি। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৬,৭৩০ জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৮৩,০০০ বেশি ফিলিস্তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় ৭৭ জন নিহত এবং আরও ২২১ আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এবার জানাবো বাণিজ্য সংবাদ। কুরবানির ঈদকে সামনে রেখে টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার কামারপাড়া। তৈরি করছেন কোরবানি পশু জবাই থেকে শুরু করে কাটার কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম। তবে কয়লা লোহার দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে। প্রতিনিধি পুলক সরকারের রিপোর্ট জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। ঈদুল আজহাকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত লোহার আওয়াজ, হাপারের ফোঁসফাঁস আর হাতুড়ি পেটার টুংটাং শব্দে মুখর কুষ্টিয়ার খোকসা উপজেলার কামারপল্লীগুলো। ঈদ যতই ঘনিয়ে আসছে কামারদের ব্যস্ততা ততই বাড়ছে। তবে কাঁচা লোহা ও উৎপাদনের উপকরণের মূল্য বৃদ্ধি সহ নানা প্রতিকূলে বন্ধের পথে অনেক কামারশালা। লোহা কয়লা তারপরে রেট সবটার দামই তো বাড়তে, আর কাঁচা বাজারের দামও তো সবই বাড়তে হয়ে গেছে। আমাদের কাজের দাম আজও বাড়েনি। ঈদের জন্য লাগেই তো ডাসা চাকু, আর কি লাগে? সারা বছর পরে আমরা ঈদের আশা করে রয়েছি, দিন 10-15 যা কাজ করি রাত দিন করে সারা বছরের খরচ এই করি আর কি। কামার শ্রমিকরা বলছেন লাভ কম হলেও বাপ দাদার পৈতৃক পেশা আগলে থাকায় বিপাকে তারা। দাদাই করেছে, বাবাই করেছে, আমরা করে আসছি, আমাদের ছেলে পেলে এদিকে আসতে চাচ্ছে না। সরকার তো আমাদের কিছু দেয় না, বুঝতে পারলেন? আমার নিজের মতন নিজেই কাজ করি। প্রাচীন এই ঐতিহ্য টিকিয়ে রাখতে এগিয়ে আসতে হবে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার এইচএমএসটির চট্টগ্রাম সংবাদ। গাউসুল আজম মাজি ভান্ডারির চান্দ্র বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাজি ভান্ডারি ফোরামের ব্যবস্থাপনায় ফোরামের চেয়ারম্যান ডাক্তার শাহ সুফি সৈয়দ দিদারুল হক মাজি ভান্ডারির সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ শহীদুল হক মাজি ভান্ডারির সহ অন্যান্য আওলাদে মাজি ভান্ডারি এবং অসংখ্য আওলাদে খোলাফায়ে গাউসুল আজম মাজি ভান্ডারির উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ নাইমুল কুদ্দুস আকবরি ও শেখ সাইফুল্লাহ ফারুকি। সেমা পরিচালনা করেন কাউহাল সৈয়দ নাসের ও তার দল। এবার খেলার খবর। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে 84 রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। গায়ানায় আগে ব্যাটিং করে 6 উইকেটে 159 রান সংগ্রহ করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে 103 রান যোগ করেন জাদরান ও গুরবাজ। ব্যক্তিগত 44 রানে ম্যাট হেনরির বলে জাদরান বোল্ড হলে ভাঙে জুটি। সঙ্গী না পড়লেও অনবদ্য 150 তুলে নেন গুরবাজ। দলের পক্ষে সর্বোচ্চ 80 রান করেন তিনি। জবাবে ব্যাটিংয়ে নেমে রশিদ খানের ঘূর্ণি ও ফারুকের পেস তোপে চুরমার হয়ে যায় কিউই ব্যাটাররা। এই দুই বোলার মিলেই তুলে নেন 8 ব্যাটসম্যানকে, সমান 4টি করে উইকেট নেন তারা। এই জয়ে বিশ্বকাপের টানা দ্বিতীয় জয় তুলে নিল আফগানিস্তান। এই সাথে শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তরুণ সমাজকে মাদকমুক্ত করতে নিয়মিত খেলাধুলার প্রয়োজন বললেন ঢাকা উত্তর সিটির মেয়র, সহযোগিতার আশ্বাস।
এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।